জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে, ওইটা একেবারে আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে। ওই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এটা যাতে আর কন্টিনিউ না করে, এই জন্য আমরা 19 সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, যার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে এর মধ্যে, দুই পক্ষকে চিঠি দেবে। কারণ এখানে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার বা কিন্তু এটা একচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার, এমন সেটা তার কোর্টে গেছে, তার ব্যক্তিগত অধিকার নিয়ে গেছে। এখন কোর্ট ফাইসলা করবে, কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি, যেখানে কোর্ট এখানে আদালত হয়ে গেছে, হাইকোর্ট হয়েছে, সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট, হ্যাঁ, তারপরে হাইকোর্টের পরে আবার সুপ্রিম কোর্ট আছে, এইসব ঘরে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কোর্টকে নিয়ে কথা বলতে চাই না। এইটা এখন কোর্টের ব্যাপারে, সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই। নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন।